গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে যেখান থেকে ব্লগ শুরু করছি, এই দেখো এখানে রোদ এসছে, আর রোদের মধ্যে সমস্ত অভিষেকের যে জামা প্যান্ট যেগুলো আছে সেগুলো রোদে দিয়েছি। এগুলো রোদে দিয়ে খুব ভালো করে গুছিয়ে রাখবো, সেই জন্য আজকে এখান থেকে ব্লগটা শুরু করেছি। কিছু কিছু দেখো ওখানে দিয়েছি, আর কিছু এখানে একটু চেয়ারের মধ্যে দিয়েছি, মানে একটা একটা করে লট এখন প্যান্টগুলো দিয়েছি, তারপরে জামাগুলো দেবো। দেখো কি রোদ উঠেছে দেখেছো? আর দিয়ে তারপরে ন্যাপকিন দিয়ে ভালো করে গুছিয়ে রাখবো। এবার চলো একটুখানি তার মাঝে আবার রান্নাগুলোও করে নিতে হবে। রান্না আজকে বেশি করবো না, তবু চলো আজকে একটু রান্না করে নিই। এ দেখো বন্ধুরা, আজকে করেছি হচ্ছে পোস্ত আর বিউলি অড়হর ডাল, আর করেছি একটু আলুর তরকারি। আজ তো শনিবার, সেই জন্য আজকে সব নিরামিষই করেছি। আর তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিয়ে আজকে বিকেলেও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক, যদি যেতে পারি অবশ্যই শেয়ার করব। তাই এটা হচ্ছে যে সাম্বার ডালটা আজকে শনিবারে বানিয়েছি, বানিয়ে আর এই যে পোস্ত আর একটু আলুর তরকারি বানিয়েছি, আর একটু পাঁপড় ভেজে নেবো খাওয়ার সময়। আর তার মধ্যে দেখো জামা কাপড় গুলো অনেকটাই রোদ হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে সব তুলেও নিয়েছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটু রেস্ট ঠেস্ট নিয়েছি, নিয়ে এবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো দেখি, বলতে পারো কিনা? হ্যাঁ ঠিক ধরেছো, যাচ্ছি কাঁচড়াপাড়া বাজার কলকাতা, ওখানে কি পুজোর শপিং এসছে সেগুলো দেখার জন্য। চলো চলো তাড়াতাড়ি করে কাঁচড়াপাড়া বাজার কলকাতা থেকে ঘুরে আসা যাক, চলো। দেখো বন্ধুরা, এই যে ভুতু, এর নাম দিয়েছি আমি ভুতু, বিড়ালের বাচ্চাটা। আর অবশ্যই গেটও বন্ধ করে ফেলেছে, বন্ধ করে এই যে গাড়ি বার করেছে, গাড়িতে করে এবারে আমরা যাব। তা গেটটা খুলে তারপরে চলো দেখা যাক কি দেখা যায় শপিং এ। আহা, চিনুক চিনুক, চিনতে তো সবাইকেই হবে। এই দেখো এরকম ভাবে শপিং এইভাবে রেডি হয়েছি, তাহলে চলো গিয়ে দেখা যাক কাঁচড়াপাড়ায় কি কি আছে। এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁচড়াপাড়া বাজার কলকাতা, আর এই পাশেই হচ্ছে স্টাইল বাজার। এটা একদম কাঁচড়াপাড়া বাগমোড়ে, মানে তোমরা যদি স্টেশন দিয়ে আসো তাহলে স্টেশন দিয়ে থেকে নেমে অটো করে তোমাদের বাগমোড় আসতে হবে, এসে তাহলে এখানে যেতে পারবে। আর যদি তোমরা বাসে আসো তাহলে একদম বাগমোড় হয়ে নামবে, নামলেই একদম মুখেই হচ্ছে তোমার বাজার কলকাতা। যে সমস্ত অটোগুলো দেখছো এগুলো কিন্তু স্টেশন অবধি সব অটোগুলোই যায়। আর এখানে দেখো একটা এই যে দুর্গা পুজোর হয়েছে। আর এই দেখো যে প্রথমে এসেই আমরা একদম তিনতলায় চলে এসেছি ছেলেদের এখানে, কারণ আজকে ছেলেদের জিনিসই কেনার ইচ্ছা আছে। তা প্রথম দিকে দেখো এই যে ভিডিওটা করেছি তখন কিন্তু জানতাম না যে কাঁচড়াপাড়া বাজার কলকাতাতে নাকি শুটিং করা যায় না, মানে শুট করা যায় না, কেন জানি না, নৈহাটিতে করা যায় কিন্তু কাঁচড়াপাড়ায় করা যায় না। তা যা এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটাই কিন্তু অভিষেক বাড়িতে কিনেছে, তোমাদের গিয়ে দেখাবো। তো এই হচ্ছে ছেলেদের জায়গাটা, তাও তোমাদের একটু দেখাতে পারলাম, মেয়েদেরটা কিছুই শুট করতে পারিনি, কারণ ওই যে বললাম ওরা নাকি বলছে শুট করা যায় না। তা তোমরা যে দিয়ে দেখতে পারো নৈহাটি বাজার কলকাতাতেও যা যা আছে, আমি দেখলাম ছেলেদেরটাতে, কাঁচড়াপাড়া বাজার কলকাতাতেও কিন্তু একই জিনিস আছে, নতুনত্ব সেরকম কিছুই নেই। আর মেয়েদের মেয়েদেরও সেরকমই, মেয়েদের বরং আমার মনে হয়েছে যে নৈহাটিটাতেই বেশি জিনিস আছে আর কাঁচড়াপাড়ার থেকে। তাই দেখো আর এখানে একটু দেখিয়ে দিলাম, এখানে সমস্ত রকম গেঞ্জি ছেলেদের যা যা আর কি হয়, 300 500 এই জামাগুলো এখন নতুন দেখলাম একটুখানি কাঁচড়াপাড়া বাজার কলকাতাতে, যে ভেতরে একটা তোমার গেঞ্জি আছে আর ওপর দিয়ে এরকম শার্ট মতো আছে। তো এইটা নতুন একটু দেখলাম, এটা আমি নৈহাটিতে দেখিনি, হয়তো আছে কিন্তু আমার চোখে পড়েনি, এটা কাঁচড়াপাড়াতে আমি দেখেছি। এই দেখো ভালো ভালো কালেকশনই আছে, কিন্তু ওই নৈহাটির মতোই সেমই আছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এইবারই লাস্ট, মানে এই যে দেখাতে পাচ্ছি, তারপরেই বলছি যে নাকি হ্যাঁ শুট করা যাবে না, কেন আমি জানি না, কিন্তু পড়ালে তো ভালোই, ওদেরই তো সব দেখানো যায়, কিন্তু জানি না কি ব্যাপার। আর আমি আজকে ছেলেদেরটাই এখানে কিনতে এসেছি, সেই জন্য মেয়েদের সেরকম দেখার ইচ্ছা নেই, তবুও নিজেকে একবার দেখবো কি পাওয়া যাচ্ছে, দেখে চলে যাব। আর তারপরে একটুখানি এখানে একটা দোকান আছে খুব সুন্দর, তন্দুরের দোকান, সেখানে যাবো একটুখানি খেতে, ওই হোটেলটা কিন্তু খুব সুন্দর, তাহলে চলো ওই হোটেলে যাই। দেখো হোটেলে এসেছে, এই যে তন্দুর, এখানে খুব সুন্দর তন্দুর চিকেন রোল পাওয়া যায়, আমরা বাড়ির জন্যই নিয়ে যাব। এখানে সবকিছুই পাওয়া যায়, চিকেন টিকেন সব কিন্তু সবই তন্দুর, এই যে দেখছো এখানে, এখানে সব রুটিটাকে আর কি তন্দুরটাকে, রুটিটা তন্দুর রুটি করে একদম এখানে, আর ভীষণ সুন্দর টেস্টটা, মানে 80 টাকা তোমার নেবে চিকেন তন্দুর রোল, কিন্তু ভীষণ ভালো লাগে আমার খেতে এইখানে।
এই দেখো বসে অপেক্ষা করছি, অপেক্ষা করে তোমাদেরকে এবার একটু বাইরে থেকে হোটেলটাও দেখিয়ে দেবো। হোটেলটা খুব সুন্দর, একদম বাগমুখ থেকে একটু গিয়ে নবাঙ্কুর বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের সামনে এই দোকানটা। এই দেখো বন্ধুরা, এই যে দেখাচ্ছি যে এই যে দোকানটা দেখো, এই যে কাঁচরাপাড়া এইখানটাতে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, এক নবাঙ্কুর করে ক্লাব আছে, ঠিক সেখানেই কিন্তু এই দোকানটা। এবং এখানে সমস্ত যা তুমি নেবে, সমস্ত তন্দুর আর চিকেন গুলো যে রোলের মধ্যে দেয় সেরকম, সেগুলো কিন্তু কাবাব অর্থাৎ তন্দুর, খুব সুন্দর খেতে। দেখো এই যে দোকানটা দেখাচ্ছি, এই দোকানটা দেখে না, এই দোকানটাতে কিন্তু তোমরা অবশ্যই এসে খেতে পারো। এই যে জাংশন, তন্দুর জাংশন এটার নাম, এই দেখো তন্দুরি জাংশন। এখানে আমি একবার পুজোর সময়ও খেয়েছিলাম, পুজোয় খেয়ে আমার এত ভালো লেগেছে, সেই জন্যই আর কি আবার এসেছি বলে এখানে এলাম। কিন্তু এটা কিন্তু বাঘমোড়ে একদম না, বাঘমোড় থেকে অনেকটাই গিয়ে, এমন কি স্টেশনের থেকেও যেতে হবে, মানে তোমার বাঘমোড় আর স্টেশনের মাঝামাঝি পড়ে হচ্ছে এই দোকানটা। এখানে তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিলাম কিরকম কি দাম দর, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এবার দেখো বন্ধুরা, এই যে বাড়ির দিকে যাচ্ছি কাঁচরাপাড়া থেকে। এবার দেখো কাঁচরাপাড়ায় প্রচুর দোকান আছে, তা তোমাদেরকে কিছু কিছু দোকান আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে হচ্ছে তোমার আদি মোহনী মোহন কান্দিলাল থেকে শুরু করে, আর এখানে যত দেখছো সমস্ত ফার্নিচারের দোকান, কাঠের দোকান, মানে এক সে এক, একের পর এক ফার্নিচারের দোকান সমস্ত। আর খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র পাওয়া যায়, পর পর তুমি এখানে দোকান দেখতে পারবে স্টেশন থেকে বাগমোড় আসার পথে, মানে একটার পর একটা দোকান। আর এই দেখো এখানে সাহা টেক্সটাইল নতুন খুলেছে, তার পাশেও সমস্ত রকম আছে। এই দেখো এটা দেখো, এটা বিবা, বিবাও আছে। এমন কোন ব্যান্ড নেই যা এখানে নেই, স্টেশনের সামনে তো আছেই। এই দেখো গ্রেট ইস্টার্ন, আর স্টেশন থেকে বাগমোড়ে যাওয়ার পথেও কিন্তু প্রচুর দোকান তোমরা দেখতে পাবে, তা কিছু কিছু আমি তোমাদের তার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে ম্যাক্স আছে, ম্যাক্সেও তোমরা যেতে পারো। ম্যাক্সে আমি আগের বার গেছিলাম পুজোর আগ দিয়ে, ম্যাক্সেও যেতে পারো। আর এখানে দেখো প্রিয়গোপাল বিষয়ও আছে, প্রিয়গোপাল বিষয় আছে, সমস্ত কোনো দোকান বাদ দিয়ে নেই, সমস্ত দোকান এখানে আছে। আর স্টেশনের সামনেও দেখতে পারি যে প্যান্টালুন্স, লাস্টে দেখো দেখাবো প্যান্টালুন্স। প্যান্টালুন্সটা হচ্ছে তোমার একদম বাঘের মোড়ের সামনেই, এই যে প্যান্টালুন্সটা তোমরা বাঘের মোড়ের একদম সামনেই দেখতে পাবে। ডমিনোস, এখানে হচ্ছে রিলায়েন্স, রিলায়েন্স ডিজিটাল, মানে কোনো, বললাম তো কোনো ব্যান্ড নেই এমন এখানে নেই। তা বাইকে করে যেতে যেতে যেটুকু তোমাদের পেরেছি আমি দেখিয়ে দিয়েছি। এ দেখো রিলায়েন্সের আর একটা দোকান খুলেছে এখানে, এখানে তারপর এবার হচ্ছে তোমার সমস্ত অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ড, অঞ্জলি মল, এখানে তোমার জামা কাপড় তানিক্স, অঞ্জলির পাশে হচ্ছে তানিক্স, সেখানে হচ্ছে এদিকে হচ্ছে সেনকো গোল্ড, সমস্ত এখানে এ দেখো পরপর একদম আছে। আর একদম ফার্স্টে দেখো, এই যে একদম এখানে এসে গেছি, এই যে এখানটাতে দেখো বাজার কলকাতা আর স্টাইল বাজার। এবার এই দেখো মোড়টা তোমাদের দেখাচ্ছি, এই যে ঠিক এই যে মোড়টা দেখছো, এটাই হচ্ছে বাগমোড়, একদম এই যে এই মোড়টা দেখছো এটাই হচ্ছে বাগমোড়। এই বাগমোড়ের ডান দিকে চলে গেলে হচ্ছে কল্যাণী, এই যে ডান দিকে যদি চলে যাও কল্যাণী, আর বাঁ দিকে যদি চলে যাও তাহলেই হচ্ছে নৈহাটি। আমরা বাঁ দিকে চলে এলাম, এবার হচ্ছে নৈহাটি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে আবার কথা বলছি। এ দেখো হাই বন্ধুরা, বাজার কলকাতা থেকে ঘুরে চলে এলাম, এবং বাজার কলকাতা থেকে আমাদের কাঁচরাপাড়া বাজার কলকাতা জানো তো, আবার মানে ভিডিও করতে দেয় না, কেন করতে দেয় না জানি না, ভিডিও করতে দেয় না, তাও ছেলেদেরটা আমি কিছুটা করেছি, কারণ এবার আজকে আমি ছেলেদেরই কিনেছি, নিজের জন্য কিছু কিনিনি, তাই নিজেরটা শুটিং কিছু করিও নি। তা যা যা করেছি আর সমস্ত কাঁচরাপাড়াটা তোমাদেরকে একটু দেখিয়েছি, তোমরা অবশ্যই দেখো কিন্তু। আর তাহলে চলো আজকে এখান, আর হ্যাঁ বাজার কলকাতা থেকে কী কিনেছি তোমাদেরকে একটু টুক করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো এইটা একটা ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে, এইটা কিনেছি আমার দেওরের জন্য। এই দেখো এই একটা খুব সুন্দর দেখতে এই একটা গেঞ্জি কিনেছি, ও খুব গোল গলা গেঞ্জি পরে বলে, এই যে ওর জন্য একটা গোল গলা গেঞ্জি কিনেছি। আর একটা কিনেছি, এইটা কিনেছি অভিষেকের জন্য, এটা আমি কিনেছি অভিষেকের জন্য। এই দেখো ব্ল্যাক কালার, দুই পায়ে দুটো ব্ল্যাক, এটা একটা। আর একটা কিনেছি হচ্ছে, এটা একটা অভিষেকের জন্য কিনেছি, এটা আমার মা আর কি অভিষেককে দেবে। এই দেখো হোয়াইটের মধ্যে দেখতে খুব সুন্দর, এই একটা কিনেছি আর দেওয়া হবে আর অভিষেকের জন্য। এই যে আর একটা, এই যে সেরকম শার্ট কেনা হয়েছে, এই দেখো দেখেছো এই কটাই কেনা হয়েছে।
আর কিছু কিনিনি। আর ও হ্যাঁ, আর একটা আমি নিজের জন্য কিনেছি, এই যে লেগিংস, একটা নিজের জন্য এই যে লেগিংস কিনেছি, এই দেখো এই আমি কিনেছি। আর বিশেষ কিছু কেনা হয়নি, এই কটাই কিনেছি, তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আজকে আর কি কি এনেছি খাবার সেটাও দেখিয়ে দিচ্ছি, ওটা দেখিয়ে শেষ করব। তাহলে চলো দেখিয়ে দিই তোমাদের জন্য কি কিনে আজকে কি কিনে এনেছি খাবো বলে রাখছি। এই দেখো বন্ধুরা, এই চিকেন তন্দুর রোলটা কিনে এনেছি, এই রুটিটাও তন্দুরের আর চিকেনটাও তন্দুর, এটা চা আজকে খাবো। খেয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থাকো, তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর এই তন্দুর রোলটা চিকেন যদি কাজটা পারা যায় অবশ্যই ট্রাই করো।